সপ্তাহখানেক আগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে যানজটমুক্ত করতে জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিধায়ক, বর্ধমান পুরসভার পুরপতি সহ বিসি রোডের হকারদের পিচ রাস্তা ছেড়ে ব্যবসা করার আবেদন জানান। পাশাপাশি যত্রতত্র কোনো গাড়ি যাতে পার্কিং করা না হয় সে ব্যাপারেও আবেদন জানানো হয়। কিন্তু কতিপয় মানুষ সেই আবেদনে সাড়া না দিয়ে যত্রতত্র দু চাকা গাড়ি পার্কিং করছে। বৃহস্পতিবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিসি রোডে অভিযান চালানো হয়। এদিন বেআইনি পার্কিং করা দু চাকা গাড়িগুলির চাকার হাওয়া খুলে দিয়ে গাড়ির মালিকদের সতর্ক করা হয়। পাশাপাশি হকারদের পিচ রাস্তা থেকে সরে গিয়ে ব্যবসা করার কথা বলেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। সপ্তাহখানেক আগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে যানজটমুক্ত করতে জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিধায়ক, বর্ধমান পুরসভার পুরপতি সহ বিসি রোডের হকারদের পিচ রাস্তা ছেড়ে ব্যবসা করার আবেদন জানান। পাশাপাশি যত্রতত্র কোনো গাড়ি যাতে পার্কিং করা না হয় সে ব্যাপারেও আবেদন জানানো হয়। কিন্তু কতিপয় মানুষ সেই আবেদনে সাড়া না দিয়ে যত্রতত্র দু চাকা গাড়ি পার্কিং করছে। বৃহস্পতিবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিসি রোডে অভিযান চালানো হয়। এদিন বেআইনি পার্কিং করা দু চাকা গাড়িগুলির চাকার হাওয়া খুলে দিয়ে গাড়ির মালিকদের সতর্ক করা হয়। পাশাপাশি হকারদের পিচ রাস্তা থেকে সরে গিয়ে ব্যবসা করার কথা বলেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।